থিটা সূক্ষ্মকোণ হলে ওপি এম সমকোণী ত্রিভুজে অতিভুজ ওপি ইকুয়ালস টু আর সন্নিহিত বাহু ও এম ইকুয়ালস টু এক্স বাহু বিপরীত বাহু ফি এম ইকুয়ালস টু ওয়াই। আমরা সূক্ষ্মকোণ জানি, এই থিটা যদি সূক্ষ্মকোণ হয় আমরা সূক্ষ্মকোণ জানি, তাহলে এই সূক্ষ্মকোণে হলে এই ওপি এম সমকোণী ত্রিভুজের অতিভুজ এই অতিভুজ ওপি ইকুয়ালস টু আর। আমরা কোনো একটি সমতলে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে আমরা এই সমকোণী ত্রিভুজের এই ওপি ইকুয়ালস টু আর ধরে আমরা মূল বিন্দুগামী যদি এই একটি রশ্মি অঙ্কন করি, এই মূল বিন্দুগামী, তাহলে এই মূল বিন্দুগামী একটি রশ্মি আমরা ও এ অঙ্কন করি বা ও এ, তাহলে এই ও এ রশ্মি থেকে আমরা যদি এই এখানে একটু ফি বিন্দু স্থানাঙ্ক নিই এই সমতলে যে কোনো এক্স এবং ওয়াই অক্ষ ধরে, তাহলে এই ভুজ এবং কুটি হিসেবে আমরা পাই এক্স এবং ওয়াই। এটা পাই এই ফি বিন্দু স্থানাঙ্ক, এই ওপি ইকুয়ালস টু হচ্ছে এখানে আর, এই ওপি ইকুয়ালস টু আর। তাহলে আমরা ফি বিন্দু থেকে যদি এই এক্স এক্স ড্যাশের উপরে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটি এক্স অক্ষের উপর লম্ব হবে, এই ফি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব এই ও পি এম, এই পি এম। তাহলে এই ওয়াই, এই ফি এম ইকুয়ালস টু ওয়াই, এই ওয়াই পাচ্ছি আমরা এই কুটি থেকে এই স্থানাঙ্ক থেকে, তাহলে এই এটা হবে ওয়াই। আর ও এম ইকুয়ালস টু হবে এক্স, এই সন্নিহিত বাহু, এখানে এই এই ও এম এটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু আমরা সন্নিহিত বাহু জানি, এবং এই কোণটা যদি হয় থিটা কোণ সূক্ষ্মকোণ, তাহলে এটা হবে কি এই সন্নিহিত বাহু, এই এই কোণের সন্নিহিত বাহু। আর এই ওপি ইকুয়ালস টু আর, তারপরে আমরা আমরা পাই এখানে বিপরীত বাহু, এই বিপরীত বাহু হচ্ছে এখানে ফি এম ইকুয়ালস টু ওয়াই। তাহলে এই হিসেবে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করি, তাহলে সাইন থিটা, সাইন থিটা ইকুয়ালস টু ফাই, আমরা এই লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে এই ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই উপরে আসবে ওয়াই, বা এটা সমান আমরা পাই, এটা সমান আমরা পাই এই নিচে আসবে আর ইকুয়ালস টু অতিভুজ, এই অতিভুজ ওপি এটা, তাহলে অতি আর ওয়াই ইকুয়ালস হচ্ছে কি বিপরীত বাহু, এই পি এম সমান আমরা বিপরীত বাহু, এখানে প্রশ্নে বলা আছে, তাহলে এটা হচ্ছে কি বিপরীত বাহু। সুতরাং অনুরূপভাবে আমরা যদি কস থিতার মান বের করি, এই কস থিতা, তাহলে ইকুয়ালস টু ফাই আমরা এই ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এই নিচে আসবে অতিভুজ আর আর উপরে আসবে সন্নিহিত বাহু এক্স এর মান বা ভূমি যেটা বলা হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এখানে, এটা সমান আসে, এটা সমান আসে নিচে আসবে এই অতিভুজ অতিভুজ আর উপরে আসবে সন্নিহিত বাহু এই ও এম, আমরা এই সন্নিহিত বাহু ও এম সমান এক্স, তাহলে এই সন্নিহিত বাহু। সুতরাং এই ট্যান থিতা ইকুয়ালস টু পাই আমরা এই সাইন থিতা বাই কস থিতা যদি লিখি, তাহলে পাই আমরা এখানে এই এক্স ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স সাইন থিতা উপরে আসবে, তাহলে ওই হিসেবে পাই আর 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 ক্যান্সেল যায় উপরে নিচে আসে এক্স, তাহলে এটা সমান আমরা পাই এই উপরে আমরা পাই বিপরীত বাহু বিপরীত আর নিচে আসে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু। তাহলে ইত্যাদি আমরা এই তিনটি বের করলাম, আমরা এই ত্রিকোণমিতিক তিনটি অনুপাত বললাম, ইত্যাদি আমরা আরও তিনটি অনুপাতে আমরা এই অনুপাতে আমরা বের করতে পারি, তাহলে আমরা ইত্যাদি লিখি, তাহলে ইত্যাদি অনুপাতগুলো আমরা এই বের করতে পারি। এরপর যদি আমরা এরপর আমরা জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত বের করি, অর্থাৎ থিটার মান যদি এই জিরো ডিগ্রি হয় অথবা নাইনটি ডিগ্রি হয়, আমরা এই এর ত্রিকোণমিতিক অনুপাতটা দেখব। জিরো ডিগ্রি হলে আমরা বলেছিলাম যে জিরো ডিগ্রি হলে আমরা জিরো ডিগ্রি ক্ষেত্রে হিসাব করব, আমরা কোনো একটি সমতলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে হিসাব করে এর ত্রিকোণমিতিক অনুপাত বের করি, তাহলে প্রথমে হচ্ছে কি জিরো ডিগ্রি, তাহলে এই জিরো ডিগ্রি হলে আমরা কোনো একটি রশ্মি এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো কোণ করে, এটা হবে কি এই ওই হিসেবে আমরা ত্রিকোণমিতিক কোণ ধরা হয়, তাহলে এই ত্রিকোণমিতিক কোণটা যদি এক্স অক্ষের দিকের সাথে জিরো ডিগ্রি হয়, তাহলে এই ও এক্স অক্ষের সাথে সম্পূর্ণ মিশে যাবে, এই একটি রশ্মি যদি হয় ও এ, তাহলে ও এ রশ্মি এখানে যদি হয় ফি বিন্দু, তাহলে ওই হিসেবে ফি বিন্দু স্থানাঙ্ক পাই আমরা এক্স অক্ষ, তাহলে এই বরাবর আসে এটা যদি আর দূরত্ব হয়, তাহলে এটা হবে কি এই এক্স আর ওয়াই এর মান এই বিন্দুতে আসে এক্স অক্ষ বরাবর সবসময় কী হয় জিরো, আমরা এটা এখানে পাই জিরো এটা, তাহলে ওই হিসেবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করি সাইন জিরো ডিগ্রি, এই সাইন
0 ডিগ্রি ইকুয়ালস টু পাবো আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতে হিসেবে আমরা পাই y বাই এই y বাই r r হচ্ছে কি এখানে অতিভুজ r তাহলে এই r আর আর ওয়াই এর মান এখানে এই বিন্দুতে পি বিন্দু স্থানাঙ্কতে আসে জিরো আমরা এই জিরো ভুজ এবং কুটি দূরে হিসেব করে ফাই তাহলে জিরো বাই আর ইকুয়াল টু হচ্ছে কি জিরো এটা আসে এই জিরো তাহলে সাইন জিরো ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত আসে সাইন জিরো ডিগ্রি মানে জিরো আর কস জিরো ডিগ্রি মান কস জিরো ডিগ্রি ইকুয়াল টু আসবে এই নিচে আসবে অতিভুজ আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে আর উপরে আসবে এক্স ভূমি এই এক্স বা সন্নিহিত বাহু যেটা বলা হয় তাহলে এটা সমান আমরা পাই এর নিচে আসে আর আর ইকুয়াল টু আমরা যদি এই পি বিন্দু স্থানাঙ্ক ধরি এটা হবে এই জিরো থেকে এই পি বিন্দু কিন্তু এক্স আমরা এটা যদি সমান এক্স লিখতে পারি এক্স আর উপরে আসে এক্স উপরে এই এক্স তাহলে এটা এটা ক্যান্সেল যায় তাহলে আমরা এটা সমান পাই ইকুয়াল টু ওয়ান এই ওয়ান তাহলে কস জিরো ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতে আমরা পাই ওয়ান এই হিসেবে আমরা যদি এরপর 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত বের করি এই 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা এই 90 ডিগ্রি ত্রিকোণমিতিক কোণ বের করে এর ত্রিকোণমিতিক অনুপাত বের করলে পাবো অর্থাৎ আমরা বলেছি যে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এইটার থেকে এই ডিগ্রি ঘুরে এতটুকু আসবে কেন এক্স অক্ষ এবং একক পরস্পর লম্ব তাহলে এটা হবে কি 90 ডিগ্রি 90 ডিগ্রি হলে এই ওয়াই অক্ষের সাথে পুরোপুরি মিশে যাবে গুণ্ডামান রশ্মিটি যদি এরকম হয় তাহলে এটা হবে কি এই ওয়াই ও এ ধরে তাহলে এই বিন্দুতে যদি হয় পি বিন্দু তাহলে পি বিন্দু স্থানাঙ্ক ওই হিসেবে আমরা পাই এই এক্সের মান আসে এখানে জিরো আর ওয়াই স্থানাঙ্ক ওয়াই আসে এটা এই হিসেবে ভাই ওই গুণামান রশ্মিটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলি দেখব তাহলে আমরা পাই সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু আসবো আসবে এখানে এই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু পাই আমরা এই লিখি যে নিচে আসবে অতিভুজ আর এই দূরত্বটা যদি গুণামান রশ্মিটা এখানে আর ধরি তাহলে আর আর উপরে আসবে এই ওয়াই ওয়াই ফাই ওয়াই তাহলে এটা সমান আমরা পাবো এখানে এই ওয়াই বাই আমরা ওয়াই বাই ওয়াই কেননা এই আর বিন্দু আর হচ্ছে দূরত্ব এটা সমান কি এই ওয়াই খুব বরাবর তাহলে এটা আসবে এখানে ওয়াই তাহলে এটা সমান আমরা পাবো এখানে ওয়ান এই ওয়ান তাহলে সাইন 90 ডিগ্রি মান আমরা পাই ওয়ান কেননা ওয়াই ওয়াই ক্যান্সেল করলে থেকে ওয়ান তারপরে আমরা পাই কস 90 ডিগ্রি মান বের করবো কস 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত তাহলে নিচে আসে অতিভুজ আমরা এই গুণামান রশ্মি দৈর্ঘ্য ও ফি বিন্দু স্থানাঙ্ক দূরত্ব এই আর আর উপরে আসবে ভূমি এক্স এক্স তাহলে 90 ডিগ্রি অনুপাতে যদি আমরা বের করি তাহলে এখানে আমরা পাবো এই এক্সের মান হচ্ছে এখানে জিরো আর এই এক্সের মান হচ্ছে কি জিরো জিরো আমরা এটা সমান জিরো আর নিচে আসে আর আর তাহলে এটা সমান আমরা পাই এই জিরো ডিগ্রি তাহলে কস 90 ডিগ্রি মান হচ্ছে কি জিরো তাহলে জিরো ডিগ্রিতে এই সাইন জিরো আর 90 ডিগ্রিতে এই সাইন ওয়ান এটা এটা এটার বিপরীত থাকে আর কস জিরো ডিগ্রি থেকে ওয়ান আর কস 90 ডিগ্রিতে এই এটা জিরো এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এই যদি আমরা বিপরীত অর্ডারগুলো মনে রাখি যে জিরো এবং 90 ডিগ্রি জিরোতে কী হয় 90 ডিগ্রিতে কী হয় এরপরে যদি আমরা একটি ত্রিকোণমিতিক অবেদ দেখি যে স্কোয়ার থিতা আমরা এই অবেদটা যদি লিখি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান কস স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান আমরা যে থিতা আমরা যে কোনো কোণ যদি থিতা হয় তাহলে থিতা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করি তাহলে এই সাইন থিতা ইকুয়াল টু আমরা পাবো এই ওয়াই বাই আর আর অতিভুজ যেটা ওয়াই হচ্ছে কি ওয়াই অক্ষ স্থানাঙ্ক তাহলে কস থিতা ইকুয়াল টু আমরা পাবো এই এক্স বাই আর তাহলে এখানে আমরা যদি এই হিসেবে মান বসাই তাহলে এটা সমান আমরা পাবো এখানে এই সাইন থিতা ইকুয়াল টু এই সাইন থিতা ইকুয়াল টু ওয়াই বাই আর তাহলে ওয়াই স্কোয়ার আর স্কোয়ার প্লাস কস থিতা ইকুয়াল টু ফাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা বা আমরা যদি লসাগু নেই তাহলে আর স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
যেখানে থিতা যদি সূক্ষ্ম কোণ হয় থাকে, তাহলে এর সূক্ষ্ম কোণ হলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাব করেছি, আমরা প্রথমেই দেখেছি যে এই সমকোণী ত্রিভুজ এখানে হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি আর, আর স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অতিভুজের বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি। পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, আমরা জানি যে এই আমরা যদি লিখি যে এই আর স্কোয়ার ইকুয়াল টু আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এটা সমান ওয়ান বা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাহলে এটা সমান আর স্কোয়ার, আর এই আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বা এটা সমান আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে এই আর স্কোয়ার ক্যান্সেল যায়, এই আর স্কোয়ার ক্যান্সেল যায় ওয়ান, তাহলে এটা সমান আমরা পাই এই ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা আমাদের প্রমাণিত হলো এখানে যে এই ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান।